কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর মেয়েদের স্কুল খুলেছে তো মেয়েদের স্কুল ছুটির পর আমি একটু মেয়েকে নিয়ে একটা ও ঢাকা ক্রেডিটে আসছি তো এখানে অনেকক্ষণ ছিলাম বেশ কিছু কাজ ছিল কাজ শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি ভেতরে কোনো ভিডিও ফুটেজ নেই নি এমন না নিয়েছিলাম সেটা আর কি শর্টভাবে শেয়ার করেছি বড় ভিডিওর জন্য আর ভিডিও করা হয়নি তো এখানে এসে মনটা একটু খারাপ হয়ে গেলো ক্রেডিটের কিছু বই ছিল সেই বইগুলো চেক করতে গিয়ে দেখি একটা বইও মানে ঠিক নাই সবগুলো বই নষ্ট করে রেখেছে তো এগুলো নিয়ে একটু মন খারাপ এটা একটা প্রয়োজনীয় জিনিস নিজের জিনিস যখন নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে না তখন অনেক কষ্ট লাগে তো করার কিছু নাই এখন হলো আমরা এই যে ক্রেডিটের কাজ শেষ করে এখন আমার বড় মেয়ে আছে একটা কোচিংয়ে ওখান থেকে ওকে আনতে যাব তার আগে যেটা করতে হবে আমাদের হলো পানির বোতল নাই এখন এই যাবার পথে একটা বেস্ট বাই পড়ে সেই বেস্ট বাইয়ে ঢুকবো বেস্ট বাই থেকে বোতল কিনবো তো পানির বোতল একটু বেশি লাগে সেটা হলো রেগুলার যেহেতু প্রতিদিন পানির বোতল ব্যবহার করা হয় সেগুলো ধোয়া হয় আর বাচ্চা মানুষ ইউজ করে অনেক স্ক্রেচ পড়ে যায় তাছাড়া আমাদের পানিতে একটু আয়রন আছে মনে হয় তো বোতলগুলোর কালারগুলো একটু চেঞ্জ হয়ে যায় তো একটা ফ্রেশ সুন্দর বোতলে পানি খেলে কিন্তু পানি খেতেও ভালো লাগে যেহেতু বোতলগুলো পুরনো হয়ে গেছে দাগ হয়ে গেছে তাই আমরা এই যে বোতল কেনার জন্য এখানে আসছি অনেক দিন থেকে কিনবো কিনবো করে কিনে না কারণ অনেক গরম গরমে বাসা থেকে আসলে বের হওয়াও যেমন কষ্টকর ছিল তাছাড়া প্রয়োজনও ছিল না যেহেতু স্কুলগুলো বন্ধই ছিল আর যেহেতু স্কুল খুলে দিয়েছে মনে হয় স্কুল খোলা থাকবে এখন অন্য রকম একটা ব্যস্ততা তো ব্যস্ততার মধ্যে রকম একটু ভালো লাগে তো বেস্ট বাই যে আসলে যেটা হয় অনেক রকমের জিনিসপত্র থাকে যেগুলো কিনলেই লাগে আবার বাসাতে এগুলো যে একদমই নাই তাও না আছে কিন্তু অনেক নতুন নতুন অনেক কিছু থাকে দেখলেই মনে হয় কিনে নিয়ে যায় তো অনেকগুলো বোতল তো অনেকগুলো বোতল এখানে আছে যেগুলো আমরা আগে ব্যবহার করে ফেলেছি তবে এখানে নতুন অনেক বোতলও আছে যেগুলো আমরা ব্যবহার করি নাই তো যেটা হলো বোতলগুলোর দামটা একটু বেশি আছে এটা হলো কোয়ালিটি অনুযায়ী একটু কোয়ালিটি ফুল বোতলগুলো একটু দাম হবে কিন্তু দাম দিয়ে এত মানে একটা বোতলের পিছনে এত টাকা খরচ করতে ইচ্ছে করছে না সেটা হলো একটা বোতল তিনশো টাকা থেকে তিনশো আছে চারশো আছে পাঁচশো আছে এটা দেখলাম আর কি তো আসলে না বোতলগুলো যখন ভিডিও করছি তখন হলো এত মানে এগুলো নিয়ে ডিটেলে যে কিছু বলবো এরকম মন মানসিকতা ছিল না যেটা ছিল হলো কী বোতল কিনবো কোনটা কিনবো তার মধ্যে বাজেটের মধ্যে কোনটা পরে এইগুলা শুধু দেখছিলাম তো যেগুলো বাজেটের মধ্যে পড়ে সেগুলো পছন্দ হচ্ছিল না যেগুলো বাজেটের বাইরে আয়ত্তের বাইরে সেগুলাই বেশি পছন্দ হচ্ছিল তো ঘুরে ফিরে চোখগুলো সব বাজেটের বাইরের বোতলেই ছিল আর যেগুলো হলো আগে ব্যবহার করেছি সেগুলো তো কিনবই না নিজেরও ভালো লাগছে না বাচ্চা তো আরও ভালো লাগছে না সে তো একদমই কিনবে না সে একদম দামি দামি বোতল ধরে বসে আছে আমি ওকে বোঝাচ্ছি বোতল যেহেতু ঘন ঘন চেঞ্জ করতে হয় এত দামি জিনিস নেওয়ার কোনো দরকার নাই সে আমাকে বারবার জিজ্ঞেস করছিল মা তিনশো টাকা কি অনেক টাকা কি বলবো তিনশো টাকা অনেক টাকা না কি টাকা না তো কারোর জন্য অনেক টাকা কারোর জন্য কিছুই না এটা হলো জিনিসের উপর নির্ভর করে না জিনিসগুলো ভালো তো এখানে টিফিন বক্স ছিল টিফিন বক্সগুলোও কিনতে ইচ্ছে করছে অনেক সুন্দর সুন্দর তারপরে প্লেম্যালামানের প্লেট সিরামিকের প্লেট কাপ আছে তারপরে নন স্টিকের জিনিসগুলো আছে ইলেকট্রনিক্স জিনিস আছে পাখা আছে ব্রাশ টাশ আছে খাবার পানি ওগুলো আছে চেয়ার আছে তারপরে অনেক কিছু আছে যেগুলো মানে দেখলেই মনে হয় লাগবে দেখলেই মনে হয় নিয়ে যায় এরকম কিন্তু না কিনলেও কোনো সমস্যা নাই মানে ওটা যে খুব না হইলেই না এরকম না কিন্তু জিনিসগুলা দেখতে এত সুন্দর সব কিছুই কিনে নিয়ে আসতে ইচ্ছে করে আর ঘুরে ঘুরেও দেখতে ইচ্ছে করে কিন্তু আমি কাছে যাচ্ছিলাম না আমি দূর থেকে একটু ভিডিও করছিলাম কারণ আমার মেয়েটা এইখানেই থাকতে চাচ্ছিলো ও ঘুরে ঘুরে সব কিছু দেখছিলো ও আসতে চাচ্ছিলো না সেই জন্য আমি এই যে কাউন্টারের কাছে এসে বসে আছি বয়েস দিচ্ছি আর অনেক ক্লান্ত লাগছে আজকে অনেক হেঁটেছি তো তো মেয়েকে ডাকছি ও তো আসছেই না আসছেই না তো শেষ পর্যন্ত সে কাছে আসছে তো এখন আমরা এখান থেকে চলে যাব বিল পে করা হয়ে গেছে তো যে বোতলটা কিনেছি ফাইনালি একটা দেখিয়ে দিচ্ছি